আমি সরকার বিদায়ের পর বৈধ পথে দেশে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীদের দেশে পাঠিয়েছে ২৪০ কোটি সাতচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স যা চলতি বছরের কোনো এক মাসে আসা দেশের সর্বোচ্চ রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ আঠাশ হাজার আটশো ছাপ্পান্ন কোটি চল্লিশ লাখ টাকা সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি দুই লাখ ডলার মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক হালনাগাদের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয়েছে সেপ্টেম্বরে দেশে এসেছে কোটি চল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার আর আগস্টের দেশে এসেছিল লাখ ডলার সেই হিসাবে সেপ্টেম্বরে বেড়েছে রেমিটেন্স প্রবাহ সেপ্টেম্বরে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে তেষট্টি কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার এছাড়াও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দশ কোটি নিরানব্বই লাখ আশি হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো পঁয়ষট্টি কোটি তিন লাখ পঞ্চাশ হাজার ডলার ও বিদেশি খাটের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে লাখ হাজার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে আশি হাজার রেমিটেন্স ডলার সেপ্টেম্বরের বাইশ থেকে আঠাশ তারিখে দেশের রেমিটেন্স এসেছে সাতচল্লিশ কোটি অষ্টাশি লাখ নব্বই হাজার ডলার পনেরো থেকে একুশ সেপ্টেম্বরের মধ্যে দেশে এসেছে সাতচল্লিশ কোটি সত্তর লাখ তিরিশ হাজার ডলার রেমিটেন্স এছাড়াও সেপ্টেম্বরের আট থেকে চোদ্দ তারিখের মধ্যে দেশে রেমিটেন্স এসেছে আটান্ন কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার ডলার আর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন আটান্ন কোটি পঁয়তাল্লিশ লাখ আশি হাজার ডলার